হাই ভিউস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। আবার একটি নতুন আপডেট গভর্নমেন্ট জব সার্ভিস নিয়ে আপনাদের মধ্যে উপস্থিত হয়ে গেলাম। সেটা হচ্ছে জয়েন বাংলাদেশ নেভি, বাংলাদেশ নৌবাহিনীতে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীতে 2021 B অফিসার ক্যাডেট ব্যাচ প্রথম গ্রুপের নিযুক্তি প্রকাশ করা হয়েছে। এর আগে আমি একটি আরেকটি সার্কুলার প্রকাশ করেছিলাম, সেটা হচ্ছে দ্বিতীয় গ্রুপের। তো এখানে আপনারা এসএসসি ও এইচএসসি পাশে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। সকল জেলা থেকে আবেদন ফর্মটি পূরণ করা যাবে। তো আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে চাকরির বর্ণনা, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, প্রার্থীর বয়স সীমা, কাজের ধরন, মাসিক বেতন, অনলাইনে আবেদন করার প্রক্রিয়া, কীভাবে আপনি আবেদন ফর্মটি অনলাইনে পূরণ করবেন সম্পূর্ণ আমি আপনাদেরকে দেখাই দেব, এবং ঘরে বসে থেকে কীভাবে আবেদন ফর্মটি পূরণ করতে পারেন সেই বিষয়টি আপনাদেরকে জানাবো। আবেদনের শেষ সময় দেওয়া আছে 11 জানুয়ারি 2021 ইং তারিখ পর্যন্ত এই আবেদন ফর্মটি পূরণ করা যাবে। আবেদন করার জন্য অ্যাপ্লাই ক্লিক করলে আপনারা এখান থেকে আবেদন ফর্মটি পূরণ করে নিতে পারবেন। বিস্তারিত জানতে যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি আমি এখানে দিয়ে রেখেছি, আপনারা চাইলে এখান থেকে বিস্তারিত দেখে নিতে পারবেন। তাছাড়াও আমি এই ভিডিওতে সম্পূর্ণ এই নিযুক্তিটি নিয়ে আলোচনা করব। তো আমরা চাকরির বর্ণনাটা দেখে নিই। বাংলাদেশ নৌবাহিনী সরাসরি কমিশন অফিসার 2021 B অফিসার ক্যাডেট প্রথম গ্রুপে ব্যাচে কমিশন পদে নিয়োগের জন্য বাংলাদেশি নাগরিক থেকে আবেদনের আহ্বান করছেন। তো আগ্রহী প্রার্থীর অনলাইনে আবেদন করতে পারবেন, আগ্রহ যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারবেন। হচ্ছে সম্পূর্ণ বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেওয়া হলো। তো পদের সংখ্যাটা যেটা আছে সেটা আমরা অফিসার সার্কুল থেকে নিয়ে দেখে নিব। শিক্ষাগত যোগ্যতা ওটাও বিস্তারিত ওখানে দেওয়া আছে। প্রার্থীর বয়স সীমাটা আপনাদেরকে একটু সংক্ষিপ্ত আকারে জানিয়ে দিই। প্রথম এখানে বলা হয়েছে যে 1 জানুয়ারি 2020 তারিখ পর্যন্ত 16.5 থেকে 21 বছর পর্যন্ত আপনাদের হতে হবে। এটা যারা বেসিক, যারা জেনারেলভাবে আছেন তাদের জন্য। আবারও বলতেছি, 1 জানুয়ারি 2020 তারিখ পর্যন্ত আপনাদের 16.5 থেকে শুরু হবে এবং 21 বছর পর্যন্ত আপনারা আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। এবং যারা সশস্ত্র বাহিনী, যারা বাহিনীর জন্য যারা আছেন, তারা 18 থেকে 25 বছর পর্যন্ত আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। কাজের ধরন, মাসিক বেতন, এগুলো নিয়ে আলোচনা করবো আমরা সার্কুলারে। আবেদন করার যে প্রক্রিয়াটা এটা এখানে দেওয়া আছে, আমরা সম্পূর্ণ সার্কুলারটি আলোচনা করার পর হচ্ছে আবেদন প্রক্রিয়াটি নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো। তো এটা হচ্ছে ইমেজ, আমি পিডিএফ ফাইলটি ওপেন করে আপনাদেরকে বিস্তারিত দেখাই। আপনারা দেখতেই পাচ্ছেন পিডিএফ ফাইলটি ওপেন হয়ে গেছে। বাংলাদেশ নৌবাহিনীতে 2021 B অফিসার ক্যাডেট ব্যাচ প্রথম গ্রুপ। তো এখানে হচ্ছে বিস্তারিত এখানে দেওয়া আছে, তা আমরা একটু জুম করে নিব যাতে করে আপনারা একটু বুঝতে পারেন। আচ্ছা, এখানে প্রথমত দেয়া আছে যে উপযুক্ততা, এখানে বয়সটা দেয়া আছে বিস্তারিতভাবে, আমি আপনাদের আরও জানাচ্ছি। 1 জুলাই 2021 তারিখে 16.5 বছর হতে 21 বছর আপনাদের হতে হবে। এই তারিখ অনুযায়ী আপনাদের যে বয়স সীমাটা আছে এটা আপনারা ক্যালকুলেশন করে দেখবেন যে আসলেই 16.5 থেকে 21 বছর হয় কি না। 1 জুলাই 2021 তারিখ, এই তারিখটা অনুযায়ী আপনাদের বয়সের সাথে যোগ বিয়োগ করে দেখবেন যে আসলে আপনাদের বয়সটা ঠিক আছে কি না। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 25 বছর এপিটোপির গ্রহণযোগ্য নয়। তারপরে আমরা এখানে চলে আসবো 2 নম্বরে, শারীরিক মান ও ন্যূনতম। আচ্ছা, পুরুষের ক্ষেত্রে এখানে দেওয়া আছে এবং মহিলাদের ক্ষেত্রে দেওয়া আছে, উভয় বলতে গেলে পুরুষ মহিলা কিন্তু উভয়ে এখানে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। আচ্ছা, এখানে 9 নম্বরে বলা হয়েছে উচ্চতা, ওজন, বুকের মাপ। প্রথমে আমরা পুরুষের দেখে নেব উচ্চতা, তাদের যেটা লাগবে সেটা হচ্ছে 5 ফিট 4 ইঞ্চি। আমি আপনাদেরকে সরাসরি বুঝাই দিচ্ছি, 5 ফিট সেন্টিমিটার না বুঝাই হচ্ছে মিটার বুঝাচ্ছে, 5 ফিট 4 ইঞ্চি। মহিলাদের ক্ষেত্রে লাগবে হচ্ছে 5 ফিট 2 ইঞ্চি উচ্চতা। ওজনের ক্ষেত্রে পুরুষের হচ্ছে 50 কেজি এবং মেয়েদের ক্ষেত্রে হচ্ছে 47 কেজি। বুকের মাপটা আপনাদেরকে বলে দিই, স্বাভাবিক বলতে গেলে স্বাভাবিক অবস্থায় আপনাদের 30 ইঞ্চি হতে হবে, প্রসারিত অবস্থায় 32, এবং মেয়েদের ক্ষেত্রে হচ্ছে স্বাভাবিক 28 এবং হচ্ছে প্রসারিত অবস্থায় 30 আপনাদেরকে হতে হবে। একটি বিষয় এখানে বলা হয়েছে যে উচ্চতা ও বয়স অনুযায়ী সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বলে বিবেচনা করা হবে, বিষয়টি তারা বিস্তারিতভাবে জানাই দিয়েছে। এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। শিক্ষাগত যোগ্যতার ন্যূনতম এখানে বিষয়ে বলা হয়েছে যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগে সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 4.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। বিষয়টা আপনারা আবারও জানিয়ে নেন যে আপনাদের উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক বিজ্ঞান বিভাগ থেকে আপনাদেরকে 4.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং উভয় পরীক্ষায় গণিত ও পদার্থ বিজ্ঞানের ন্যূনতম আপনাদেরকে 4 পয়েন্ট প্রাপ্ত হতে হবে, অথবা ইংরেজির মাধ্যমে প্রার্থীগণের জন্য ও লেভেলের 6টি বিষয়ের মাধ্যমে ন্যূনতম 3টিতে এ গ্রেড,
দুইটিতে বি গ্রেড এবং এ লেভেলের জন্য দুইটিতে বি গ্রেড উত্তীর্ণ উভয় পরীক্ষা পদার্থবিজ্ঞান ও গণিত সহ। আচ্ছা, গ নম্বরে আমরা চলে আসব। গ নম্বরে এখানে বলা হয়েছে যে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের নৌবাহিনীতে উচ্চমান পরীক্ষা ACCT বা সমমানের বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনীর পরীক্ষায় উত্তীর্ণ ACET পাশকৃত প্রার্থীকে অবশ্যই SSC-তে বিজ্ঞান বিভাগ হতে হবে। আপনাদের যারা সশস্ত্র বাহিনীতে থাকবেন তাদের অবশ্যই SSC-তে বিজ্ঞান বিভাগ থেকে থাকতে হবে, এবং অথবা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগে সমমান পরীক্ষা ন্যূনতম 4.50 তাদেরকেও পেতে হবে, এবং সেম কন্ডিশন তাদের ক্ষেত্রে দেওয়া আছে। আরেকটি বিষয় এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে 2020 সালের SSC পরীক্ষার ফল প্রকাশের অপেক্ষা দিন প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের বিষয়টা আপনি বলে দিই, যারা SSC পরীক্ষার জন্য এখনও ফল প্রকাশ হয়নি তাদের বিষয়টা বলে দিই। সেক্ষেত্রে আপনাদেরকে দুটা বলতে গেলে আপনাদেরকে এখানে বলা হয়েছে যে উচ্চ মাধ্যমিক, সেক্ষেত্রে এখানে আরেকটি বিষয় আপনাদের জানিয়ে দেবো, সেটা হচ্ছে যে আপনাদের SSC-তে কিন্তু 4.50 থাকে, তাহলে এখানে যে রেজাল্টটা হবে সেটা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না, আপনারা আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। 4 নম্বর, এখানে বলা হয়েছে যে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে, জাতীয়তা বাংলাদেশ পুরুষ ও মহিলার নাগরিক আপনাদের বাংলাদেশে অবশ্যই হতে হবে। অযোগ্য বলে কিছু বিষয় এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে সেনা, নৌ বা বিমান বাহিনীতে অথবা যে কোনো চাকরি সরকারি চাকরি হতে বরখাস্ত কিংবা অপসারণ হলে ISSB কর্তৃপক্ষ 2 বার স্কিট আউট অথবা প্রত্যাখ্যান হলে, সেনা, নৌ বা বিমান বাহিনীতে আপিল মেডিকেল বোর্ড কর্তৃপক্ষ অযোগ্য বিবেচনা হলে, যে কোনো বিচারক হতে দণ্ডপ্রাপ্ত হলে এবং অসম্পূর্ণ ত্রুটি এবং এক নামে একাধিক আবেদন বাতিল বলে গণ্য করা হবে। আপনারা অবশ্যই এক নামে দ্বিতীয় কোনো আবেদন করবেন না, একটা আবেদনই শুধুমাত্র করবেন, তাহলে আপনাদের আবেদনপত্রটি হচ্ছে সঠিকভাবে মনোনয়ন করবে। মনোনয়ন পদ্ধতি এখানে কিছু দেওয়া আছে, সেটা হচ্ছে 11 নম্বরে বলা হয়েছে যে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকার ঢাকা, আপনাদের যে সাক্ষাৎকারগুলো যে জায়গাগুলোতে হবে সেটা হচ্ছে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা কেন্দ্রে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকার 21 জানুয়ারি 2021 পরিবর্তনযোগ্য তারিখ অনুষ্ঠিত হবে। আপনারা প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা অনেকেই জানতে চান যে আপনাদের পরীক্ষাটা কখন কীভাবে অনুষ্ঠিত হবে, এই জন্য যারা আবেদনটা ফর্মটা পূরণ করবেন সেই জন্য আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আবেদন ফর্মটা পূরণ করার পর আপনার ফোনে একটা SMS আসবে, এবং যতক্ষণ পর্যন্ত না পরীক্ষা হচ্ছে, যেদিনই পরীক্ষা হবে সেদিন আবারও আপনার ফোনে একটি SMS দিয়ে জানাই দেওয়া হবে যে আপনার পরীক্ষাটা কখন কীভাবে অনুষ্ঠিত হবে। আর এখানে আবেদনের শেষ তারিখ দেওয়া আছে 11 জানুয়ারি 2021 সাল, এটা আমি আপনাদেরকে জানাই দিচ্ছি, আবারও জানাই দিলাম। তো আমরা পরবর্তীতে স্টেপে চলে যাব। এখানে যে স্টেপ নিয়ে আসতেছি সেটা হচ্ছে যে 12 নম্বরে বলা হয়েছে যে লিখিত পরীক্ষা, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকার উপযুক্ত বিবেচনায় প্রার্থীগণের বুদ্ধিমত্তা এবং ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষা হবে। 22 জানুয়ারি 2021 পরিবর্তনযোগ্য তারিখ উল্লেখ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ISSB কর্তৃপক্ষ পরীক্ষা ও সাক্ষাৎকার, লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের ISSB কর্তৃপক্ষ পরীক্ষা ও সাক্ষাৎকার, আত্মবাহিনী নির্বাচন হচ্ছে পর্ষদ ISSB ঢাকা সেনানিবাস ঢাকা অনুষ্ঠিত হবে। 4 চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা, ISSB পরীক্ষা চলাকালীন প্রার্থীগণকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। 4 নম্বরে বলা হয়েছে চূড়ান্ত মনোনয়ন হচ্ছে পর্ষদ, চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা উপযুক্ত প্রার্থীদের নৌসদর কর্তৃপক্ষ চূড়ান্ত মনোনয়ন প্রসঙ্গ হচ্ছে কার্যক্রম জুন 2021 মধ্যে অনুষ্ঠিত হবে। নেভাল একাডেমির যোগদানের ক্ষেত্রে এখানে কিছু বলা হয়েছে, তো এই বিষয়গুলো আমাদের গুরুত্বপূর্ণ না, আমরা আরেকটু বিষয় নেব, প্রশিক্ষণ এবং কমিশন এই বিষয়ে কিছু বলা হয়েছে, এই বিষয়গুলো থেকে আমরা একটু হচ্ছে জেনে নিতে পারি। বাংলাদেশ মিলিটারি একাডেমি 10 সপ্তাহ প্রশিক্ষণ, বাংলাদেশ নেভাল একাডেমি হচ্ছে অফিসার ক্যাডেট হিসাবে 18 মাস এবং মিডশিপম্যান হিসাবে 18 মাস সহ মোট 3 বছরের মেয়াদী আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীতে সাব হচ্ছে লেফটেন্যান্ট পদে নিয়মিত কমিশনার প্রদান করা হবে। একাডেমিতে পেশাগত প্রশিক্ষণের পাশাপাশি এক্সিকিউটিভ শাখায় ক্যাডেটের মেরিটাইম হচ্ছে সায়েন্স বিষয়ে BSc অনার্স এবং সাপ্লাইন শাখা ক্যাডেটের BA ডিগ্রি BUP হতে প্রদান করা হবে। ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখায় ক্যাডেটের
হচ্ছে বিইউএট অথবা এমআইএসটিমেট হতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদান করা হবে। বেতন ভাতার কথা এখানে বলা হয়েছে যে সরকারি কর্তৃপক্ষ নির্ধারিত হচ্ছে অন্যান্য সুবিধাগুলি স্বাস্থ্যবিধি সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী অফিসার ক্যাডেটগণ বেতন ও ভাতা প্রাপ্ত হবে। পরবর্তীতে মিডশিপম্যান হিসেবে পদোন্নতির পর উচ্চতর স্কেলে বেতন প্রাপ্ত হবে। অন্যান্য এখানে বিশেষজ্ঞ দেওয়া আছে, তো এই বিষয়গুলো আমরা এখানে হচ্ছে দেখব না, আপনারা বিস্তারিত পরবর্তীতে দেখে নিতে পারবেন। তো আমরা আরেকটি বিষয় দেখব যে আবেদন ফর্ম সংগ্রহ ও পূরণ এবং কীভাবে আপনারা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন, এটি নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা আছে। তো আবেদন প্রার্থীকে www.joinnavyemil.bd প্রবেশ করে হোম পেজের ডান পাশে অ্যাপ্লাই নামে একটি অপশন দেওয়া আছে, ওখান থেকে আপনাদের আবেদন ফর্মটি পূরণ করতে হবে। তো অনুসরণ করতে হবে আবেদনের শেষ পর্যায়ে অনলাইন ব্যাংকিং মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে হবে। এ পর্যায়ে প্রার্থীগণ যে কোনো ব্যাংক কর্তৃপক্ষ প্রদত্ত ক্রেডিট ডেবিট কার্ড যেমন ভিসা মাস্টার কার্ড এবং আরও কিছু কার্ড এখানে দেওয়া আছে, আবার মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে কিছু দেওয়া আছে, সেটা হচ্ছে বিক্যাশ, রকেট, টি ক্যাশ, শিওর ক্যাশ, এম ক্যাশ, মাই ক্যাশ, অন ক্যাশ, ইজি ক্যাশ, কিউ ক্যাশ, নেক্সেস হচ্ছে, এমএক্স ইত্যাদির মাধ্যমে আপনাদেরকে চার্জ ব্যতীত ৭০০ টাকা, চার্জ বাদেই আপনাদেরকে ৭০০ টাকা দিতে হবে। চার্জটা আপনাদের নিজে, যে ব্যাংক থেকে যারা যেভাবে পাঠাবে তাদেরকে সেভাবে সেই চার্জটা কাটা হবে এবং এটি টাকা হবে অপ্রয়োজ্য। এবং আবেদন ফি প্রদান করতে পারবেন আবেদন প্রক্রিয়া ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করতে হবে। তো আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর সাথে সাথে আপনাকে প্রাথমিক সাক্ষাৎকারের কল আপ লেটার ফ্রম হচ্ছে কমিউনিকেশনস ওয়ানে প্রকৃত একটি আপনাদেরকে SMS কিন্তু আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে এবং একটি অ্যাডমিট কার্ড দেওয়া হবে বা ট্র্যাকিং নাম্বার দেওয়া হবে, আপনাদের ফোন নম্বরের ট্র্যাকিং নাম্বার দেওয়া হবে এবং পার্সোনাল ইনফরমেশন ডাউনলোড করে নিতে হবে। আপনার একটি পিন নাম্বার দেওয়া থাকবে, ওটা থেকে ডাউনলোড করে নেবেন। মানে আবেদন ফর্মটি পূরণ করার পর আপনাদেরকে একটি প্রিন্ট অপশন চলে আসবে যে আপনি আবেদন ফর্মটি পূরণ করবেন, সেটা আপনারা সেই আবেদন ফর্মটি পূরণ করে নিজের কাছে রেখে দিবেন। এবং বিশেষ নির্দেশনাবলী এখানে কিছু দেওয়া আছে, এই বিষয়গুলো কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন। যারা এই সার্কুলারটি হচ্ছে পূরণ করবেন তা অবশ্যই তাদেরকে আমি বলে দিব যে আপনারা অবশ্যই এই সার্কুলারটি ডাউনলোড করে নেবেন। এখানে ওয়েবসাইটে দেওয়া থাকবে, এই ওয়েবসাইটে দেওয়া থাকবে এবং ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্স ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে দিব। ওখান থেকে আপনারা ভিজিট করে এই সার্কুলারটা ডাউনলোড করে আরও বিস্তারিত দেখে নেবেন, কারণ এখানে মূল্যবান অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে। তো এখানে আরও বিশেষ দ্রষ্টব্য দেওয়াই আছে, আপনাদেরকে দেখাই যে বিশেষ দ্রষ্টব্য দেওয়া আছে, শুধুমাত্র অনলাইনে কিন্তু এটা আবেদন ফর্মটি পূরণ করা যাবে। তারপরে আমরা আবারও ওয়েবসাইটে আমাদের চলে আসি। আপনারা যারা অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করবেন সরাসরি অ্যাপ্লাই আপনারা যদি ক্লিক করেন সাথে সাথে আপনাদেরকে এই ওয়েবসাইটে নিয়ে আসা হবে এবং এই ওয়েবসাইটে যদি আপনারা চলে আসেন আপনি অ্যাপ্লাই নাও ক্লিক করলেই আপনাদের ঠিক কাঙ্ক্ষিত যে সার্কুলারটি ছিল সেটি আপনারা এখান থেকে পূরণ করে নিতে পারবেন। তো আর আপনারা যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করে নিতে চান অবশ্যই নিতে পারেন। এই জন্য আমাদের এই ফেসবুক পেজটি আপনাদের ভিজিট করতে হবে, ফেসবুক পেজের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্স বা ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে দেবো। ওখান থেকে আপনারা আমাদের এই ফেসবুক পেজে ভিজিট করে প্রথমে একটা লাইক এবং মেসেজ করে জানান যে আপনারা আবেদন ফর্মটি পূরণ করতে চান। এছাড়াও কিন্তু আমাদের এই ওয়েবসাইটে আপনার মেসেজ অপশন দেওয়া আছে, এই মেসেজ অপশনে ক্লিক করে আপনারা আমাদের সাথে কন্ট্রাক্টটি করে নিতে পারেন। আর হচ্ছে এখান থেকে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে ক্রিয়েট করলে আমাদের ফেসবুক পেজে আপনাদেরকে নিয়ে আসা হবে। তো আশা করি সম্পূর্ণ সার্কুলার কিন্তু আপনাদের ভেঙে ভেঙে আমি বুঝাই দিয়েছি। যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করুন, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানান আপনার কোনো মূল্যবান মতামত থাকলে। আর অবশ্যই চ্যানেলকে হচ্ছে সাবস্ক্রাইব করে পাশে থেকে ঘন্টাটি বাজিয়ে দিন যাতে করে এই ধরনের সকল আপডেট জব সার্কুলার এবং এডুকেশনাল যে নিউজগুলো আমি দিয়ে থাকি সবার আগে আপনি পেয়ে যান। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।